জলুকে কাটিছে নাকি? কয়টা জলুক দিচ্ছে? কয়টা জলুক দিচ্ছে মানে কয়টা পুরোপা তোরপা দিচ্ছে নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শুভাইসি আর ব্যাক উইথ চার অ্যান্ড আনাদার ভ্লগ ফ্রম শুভদা থার্ড পারসন। গাইস, আমি আপনাদেরকে প্রথম ব্লগে বলেছিলাম বাংলাদেশের কৃষকরা কতটা কষ্ট করে ফসল ফলায়, সেটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ব্লগের মাধ্যমে দেখাবো। আর আজকের ব্লগটি সেটার প্রথম পার্ট। আজকের ব্লগে আমি আমার বাবার জন্য খাবার নিয়ে যাব আমাদের ফসলের মাঠে, আর সেখানে তারা কী করতেছে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আর হ্যাঁ, ওই ফসলের মাঠটি আমাদের বাসা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে, সো আমি সাইকেল নিয়ে যাব। সো তাহলে যাওয়া যাক। এতক্ষণ ঘুরবা হবে না, দীর্ঘ যাবান দিলাম পাইলটের স্কুটার দি। হ্যাঁ, পাইলটের পিছন দিয়ে সুজালপুর হয়ে বলাগামর দিয়ে যাব। গাইস, পিছনে যে কথা বলতেছে ফসর ফসর করে, ওটা আমার চাচাতো ভাইয়া, আর এটা ওরে সাইকেল, তাই ওকে নিয়ে যাচ্ছি। গাইস, আমাদের গ্রামটা একটু ভিতরে হওয়ার কারণে মাটির রাস্তা প্রায় 1/2 কিলোমিটার মাটির রাস্তা অতিক্রম করে তারপর পাকার রাস্তায় উঠতে হবে। গাইস, সামনের রাস্তার অবস্থা দেখছেন? আসলে বর্ষাকালে গ্রামের রাস্তা অনেকটা খারাপ হয়ে যায় এই কাদা আর পানির জন্য। তো গাইস, 1/2 কিলোমিটার পথ অতিক্রম করার পর রোডে উঠেছি। আসলে গাইস, আমি সেদিন বলেছিলাম আমাদের বাসা থেকে আমাদের ক্ষেত বাড়ি, আই মিন যেটাকে আমরা বলি ফসলের মাঠ, সেখানে যেতে সময় লাগে মোটামুটি 20-25 মিনিট। কিন্তু এই ফসলের মাঠটা আমাদের বাসা থেকে আরও একটু দূরে, রাস্তা দিয়ে যেতে লাগে প্রায় 5-6 কিলো, আর কান্দু দিয়ে গেলে মোটামুটি 3 কিলো। তাই আমি রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে। সো যাওয়া যাক। গাইস, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি যেন কেউ বুঝতে না পারে। গাইস, এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে সাইকেল চালাতে হচ্ছে। যদিও অনেক অসুবিধা হচ্ছে, তবুও ভ্লগের জন্য করতেই হচ্ছে। গাইস, আমার একটা জিনিস আপনারা নোটিশ করেছেন, আমি আপনাদেরকে ভ্লগে দেখাতে চেয়েছি কি আর করতেছি কি, এখন মানে মোটো ভ্লগ করতেছি, মোটো ভ্লগ না মানে সাইকেল ভ্লগ করতেছি। তো মোটো ভ্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে সরাসরি ফসলের মাঠে। গাইস, যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। গাইস, আপনারা দেখতেই পারতেছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো বা তারা এখন বৃষ্টিতে ভিজে কাজ করতেছে। আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে। গাইস, অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে আর আমরা এখন একটা মিলে লুকাইছি। জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। গাইস, প্রায় 15-20 মিনিট বসে আছে, তাও বৃষ্টি কমতেছে না। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে। প্রায় 30-40 মিনিট ওয়েট করার পর বৃষ্টিটা মোটামুটি থামছে, তারপরেও একটু একটু পড়তেছে।
গাইস আমি আপনাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম একজন কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়, তারপর সেই ফসল তারা মাঠে আই মিন ঘরে আনতে পারে, সেটা ব্লগের মাধ্যমে ধারাবাহিকভাবে দেখাবো। তো তো একজন কৃষকের প্রথম সিনটা দেখো, ইউ ক্যান সি গাইস, প্রায় 25-30 মিনিট সাইকেল চালানোর পর আমি আমার বাবার কাছে এসে গেছি, আই মিন ক্ষেত বাড়ির কাছে এসে গেছি। সো ভিডিওটা দেখতে থাকো আমার বাবা কি করতেছে এখন। গাইস ফসলের যে ফসলের গোড়ায় যে আগাছাগুলো জন্মায় সেগুলো এখন সাফ করতেছে আমার বাবা আর আরেকজন বড় আব্বুকে নিয়ে। সো তারা এখন আসতেছে, এখন ভাত খাবে। কতক্ষণ লাগবে তোমার আব্বা, কতক্ষণ লাগবে তোমার? ওদিকে আব্বু আর বড় আব্বু ভাত খাচ্ছে, আর এদিকে আমি আপনাদেরকে দেখাতে আসলাম তারা কি করলো এতক্ষণ। সো লুক অ্যান্ড সি গাইস, ধানের ফাঁকে ফাঁকে যে আগাছাগুলো আপনারা দেখতে পারছেন এখন, সেই আগাছাগুলোই পরিষ্কার করতেছে আমার আব্বু আর আমার বড় আব্বু, পরিষ্কার করে এরকম আইলের মাথায় রাখতেছে। এখানে মোটামুটি 2 বিঘা মাটি আছে, 2 বিঘা মাটি আমার আব্বু আর আমার বড় আব্বু দুজন মিলেই পরিষ্কার করতেছে। এবার তো তাও কচুরি বানা নাই, যে কচুরি বানা হয় নাই, এর আগের বার কচুরি বানা দেখিলে তোমরা কইল নাই। সাইকেলটা আছে রে, সাইকেলটা যদি নিয়ে আবার কেউ দিবে
নিজের মাটিতে আয়। হ্যালো দিলতার, এই জলুকে কাটিছে নাকি? কয়টা জলুক ধরছে? কয়টা জলুক ধরছে মানে কয়েছিস? পুরোপা তোরপা ধরছে নাকি? ধরবি এই দাদা কমে জলুক বাগর করি আর জলুক দেখলে মাথা খারাপ। গাইস, একজন নিম্ন মধ্যবিত্ত কৃষক কাজের লোকের দ্বারা কৃষিকাজ করে না, তাদের নিজেদেরকেই তাদের কাজগুলো করতে হয়। দেখলেনে তো আপনারা, জক পা কাটার পরেও তাদের কাজ চালিয়ে যেতে হয়েছে। এভাবেই তারা গোটা সিজন, আই মিন 6 মাস কাজ করে, তারপর তাদের ফসল তারা বাসায় নিয়ে যেতে পারে। সো গাইস, ভিডিওটা আছে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, এখন যাচ্ছি না, ফিরবো কোনো নতুন ভিডিও নিয়ে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।